আসসালামু আলাইকুম ইব্রিয়ান, ওয়েলকাম টু ব্যাক। ডিওর ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কথা বলবো মাইক্রোসফট এক্সেল নিয়ে। যারা একেবারে বিগিনার্স, কখনো মাইক্রোসফট এক্সেলে কাজ করেননি, তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা মাইক্রোসফট এক্সেল ইউজ করে কিভাবে যোগ বিয়োগ গুণভাগ করবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস মাল্টিপ্লে ডিভাইড, এখানে আমি দিয়ে দিচ্ছি 10। তো এখানে আপনারা সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন 10, 20, 30, 40। তো শুরুতে আমরা এখন ইকুয়াল দিয়ে দেব, দেন 10, তারপর হচ্ছে প্লাস 20 প্লাস 30 প্লাস 40 এন্ড দেন এন্টার। তো এখানে দেখতেই পাচ্ছেন সবগুলোর যোগফল হচ্ছে 100। তো এখন যদি ভিতর থেকে আমরা কোনো ভ্যালু চেঞ্জ করি সেক্ষেত্রে এটা অটো চেঞ্জ হবে। আমি 40-র জায়গায় দিয়ে দিচ্ছি 0 এন্ড দেন এন্টার। তো দেখতেই পাচ্ছেন ভ্যালু কিন্তু অটো চেঞ্জ হচ্ছে। এখানে আমাদের যোগফল 100 ছিল, 40 মাইনাস করার পরে কিন্তু 60 চলে আসছে। দেন ইকুয়াল, তারপর হচ্ছে সাম, ফার্স্ট ব্র্যাকেট 10 প্লাস 20 প্লাস 30 প্লাস 40, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্ড দেন এন্টার। শুরুতে আমাদেরকে ইকুয়াল দিতে হবে, দেন সাম, ফার্স্ট ব্র্যাকেট, এটা সিলেক্ট করার পরে সবগুলো আমরা একই সাথে সিলেক্ট করব, যতগুলো সংখ্যা থাকে সব উপর থেকে শেষ পর্যন্ত আমরা একই সাথে সিলেক্ট করব, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন দেখব আমরা অটো সামের কাজ, সবগুলো একই সাথে সিলেক্ট করব, দেন অটো সাম। তো এখন আমরা দেখব কিভাবে বিয়োগ করা যায়। এখানে 100 দিয়ে দিলাম, দেন 50, তো আমরা 100 থেকে 50 মাইনাস করব। তো শুরুতে আমাদেরকে ইকুয়াল দিতে হবে, দেন 100 সিলেক্ট করব, মাইনাস 50 এন্ড দেন এন্টার। তো দেখতেই পাচ্ছেন 100 থেকে 50 মাইনাস করলে 50 থাকে। তো আবার শুরুতে দিতে হবে ইকুয়াল, দেন সাম, ফার্স্ট ব্র্যাকেট, 100 সিলেক্ট করব, মাইনাস 50, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্ড দেন এন্টার। তো দেখতেই পেলেন দুটি উপায়ে কিন্তু আমরা বিয়োগ করতে পারি। তো এখন দেখব আমরা গুণের কাজ। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 10, এখানে দিয়ে দিচ্ছি 5। তো শুরুতে আমরা ইকুয়াল বসিয়ে দেব, এখন সিলেক্ট করব 10, কিবোর্ড থেকে স্টার সিম্বল, দেন সিলেক্ট করব 5, ফাইনালি এন্টার। এখন এটি ডিলিট করে দেব, ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট, 10 সিলেক্ট করব, কিবোর্ড থেকে স্টার সিম্বল দিয়ে দেব, এখন সিলেক্ট করব 5, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন দেখব আমরা ভাগের কাজ, এখানে দিয়ে দিলাম 50, এখানে দিয়ে দিলাম 10, ইকুয়াল
সিলেক্ট করব 50, দেন কিবোর্ড থেকে ডিবেট সিম্বল, এখন সিলেক্ট করব 10, নাও এন্টার, অ্যাগেইন ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট 50 সিলেক্ট, এখন ডিবেট সিম্বল সিলেক্ট 10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্ড দেন এন্টার। তো দেখতেই পেলেন ভিউয়ার্স, আমরা কিন্তু খুব সহজেই যোগ বিয়োগ গুণ ভাগ করে নিতে পারি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে। তো আজ এ পর্যন্তই, মাহবুব ইনফোর সাথে থাকবেন এনি টাইম এনিহোয়ার, আল্লাহ হাফেজ।